নমস্কার, চ্যানেল ওয়ানের পুজো আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি, আপনাদের সঙ্গে আবারও। আর আজকে সপ্তমী, না তিথি অনুযায়ী আবার নাকি অষ্টমী পড়ে গেছে এই বছর। সবটাই তো একটুখানি অন্যরকম পুজোটা তো। তবে যাই হোক না কেন, পুজো মানে আমাদের কাছে চার দিন হুই হুই করে উদযাপনের দিন। চারটে দিন আমরা প্রচুর আনন্দ করব, আর সেই আনন্দ একেবারে পরিপূর্ণতা পাবে যখন সেই আড্ডায় থাকবে মন ভালো করা কিছু গান। আর আজকের এই পর্বে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আফরিন রহমান গান নিয়ে। স্বাগত তোমাকে আফরিন। আর কি গান তুমি সাজিয়ে রেখেছো আজকের এই পর্বে? আজকে আমার কাছে সব ধরনের গানই রয়েছে। শুরুটা কিভাবে হবে? শুরুটা বলতে, যদিও মা চলে এসেছেন, তবুও আগমনী ছাড়া তো আর পুজো সম্পূর্ণ হয় না। একদম। তাই প্রথমেই আমি শুভমিতা ব্যানার্জির গাওয়া একটি আগমনী গান দিয়ে শুরু করব। শুরু কর। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে
শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে রাগমণি। খুব সুন্দর একটা আগমনী গান শুনলাম আফরিনের কাছ থেকে। আমরা আফরিনের সঙ্গে আড্ডা দেব, গান শুনবো, কিন্তু তার আগে যারা আজকে আফরিনের গানকে সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। অক্টোপাসে রয়েছেন অঞ্জন দা, স্বাগত। তবলায় রয়েছেন অভিজিৎ দা, স্বাগত। কিবোর্ডে রয়েছেন শুভঙ্কর দা, স্বাগত। আর গিটারে রয়েছেন জি কুমার দা, স্বাগত। আর অবশ্যই আজকের এই সন্ধ্যায় আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আফরিন, পুজো মানে তো প্রচুর আনন্দ। হ্যাঁ, একদমই। সবে তো আজকে সপ্তমী ধরছি আমরা, অষ্টমী তিথি যে পড়ে গেছে এটা আমরা মানতে নারাজ, কারণ চার দিনই উদযাপন করব। ইউজুয়ালি পুজো কিভাবে কাটে তোমার? আমার পুজো বলতে আসলে আমাদের বাড়ির পাশে বড় করে বারোয়ারি পুজো হয়, আর এটা বহুদিনের, বহু একদম পুরনো পুজো। একদম পুরনো পুজো, তো ওটাকে আমি একদম খুব দারুণ ভাবে উপভোগ করি। আর আমি যখন ছোট ছিলাম না, এখনো খুব যাই, ওখানে যেতামও, এখন অবশ্য একটু কমে গেছে, কিন্তু আমি উপভোগ করতে একদমই ছাড়ি না। একদম আনন্দটা তো খুবই মজা হয়। আর এমনিতে ঘোরা বলতে তো ঠাকুর দেখাচ্ছে বড় কথা, প্যান্ডেল হপিং যেটা হয়, কলকাতার দিকে আসলে তো প্যান্ডেল গুলো এত সুন্দর হয়, সেগুলো তো রয়েছে। বন্ধুদের সঙ্গে আসা হয় না? মা বাবা বন্ধুদের সাথে খুব একটা বেরোনো হয় না, কিন্তু আমি বেশিরভাগ মা বাবার সাথেই বেরোই। কি গান শোনাবে? এখন লতাজির একটি খুবই প্রখ্যাত গান, আমার খুব পছন্দের গান, শোনাই।
কলেজের আড্ডায় রয়েছি আর ভীষণ সুন্দর সাজুগুজু করে আফরিন রয়েছে আজকে আমার সঙ্গে এই আড্ডায়। গানে গল্পে এগিয়ে নিয়ে যাব আমাদের এই পর্ব। সপ্তমী সন্ধ্যা আফরিন রয়েছে আমাদের সঙ্গে। আফরিন, হ্যাঁ বল। মা বাবার সঙ্গে পুজোয় অনেকটা সময় কাটানো হয়, তুমি বললে বন্ধু বান্ধবের সঙ্গে, সেই অর্থে বেরোনো হয় না, কিন্তু পাড়ার পুজোয় যুক্ত রয়েছে। হ্যাঁ, পুজোয় অনুষ্ঠান করো? হ্যাঁ অবশ্যই, যেহেতু অনুষ্ঠান, পুজোয় তো অনুষ্ঠান চলবে চলবে। আজকে এখানে রয়েছে, আজকে এখানে রয়েছে তোমার সাথে আড্ডা করতেছি। একদম, চলো একটুখানি গানে থাকি আমরা। এখন শুভমিতা ব্যানার্জির গাওয়া একটি আধুনিক গান আমি গাইছি। আমার দিন কাটে না,
আমার রাত কাটে না শোনো শোনো সুজন আমার শোনো শোনো সুজন আমার সঙ্গে রয়েছে মানে অনেক গল্প জমে গেছে অলরেডি, কিন্তু সেই গল্পগুলো করার আগেও এত সুন্দর একটা গান তুমি শোনালে, এত অনেক ধন্যবাদ দরদ দিয়ে, যেটাকে বলে না খুব ভালোবেসে গানটাকে পরিবেশন করা, খুব শ্রদ্ধা দিয়ে গানটাকে পরিবেশন করা, সেইটা তুমি এত সুন্দর ভাবে করলে আমার মনে হচ্ছে সেই রেশটাকে ধরে রেখে কিছুক্ষণ গানেই থাকি, তারপর কথা তো হবেই। একদমই একদম। পরের গান কি শোনাবে? দেখো মা কিন্তু সবার মধ্যেই রয়েছে, অবশ্যই তাই না? সেটা মা দুর্গা হোক কিংবা আমাদের সকলের মা হোক কিংবা প্রকৃতি মা, কিংবা প্রকৃতি মা, সত্যি তাই। আর দেখবে মায়ের দিকে তাকালে যেন আর মুখ ফেরাতে ইচ্ছে করে না, মনে হয় যেন বার বার দেখি তাকিয়ে থাকে। মায়ের যে স্নিগ্ধতা আছে সেটা যেন মন ভরে না। তাই সকল মায়ের উদ্দেশ্যে আমার এই গান লতাজির গাওয়া আধুনিক। যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না কবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি, সাধ মেটে না কবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর যতবার দেখি মা গো তোমায় আমি।
পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা সপ্তমীর এই আড্ডা চলছে চলবে আফরিনকে সঙ্গে নিয়ে, কিন্তু এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম আমাদের এই পুজো আড্ডায়। আফরিন রয়েছে আমাদের সঙ্গে। আফরিন, সরাসরি গানে যাব, আচ্ছা তারপর কথায় আসবো। আজ তো মহাসপ্তমী, আর বাঙালি কিছু করুক আর নাই করুক, যে কোনো উৎসবেই হোক, খাওয়া দাওয়া কিন্তু পুজো একদম জমিয়ে চলে, জমিয়ে করে সবকিছু। খাওয়া দাওয়ার ঐতিহ্য বাঙালি একদম বজায় রেখে যাচ্ছে, তাই বাঙালি এবং বাংলার খাবারকে প্রচুর পরিমাণে ভালোবেসে আমার পরবর্তী গান গিয়াসুদ্দিনের লেখা কল্যাণচন্দ্র বরটার সুরে। চলো বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে।
পারি কি করে বাংলা বুকের ভিতরে নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মুড়ি সরু চাকলি আহা মুড়ি শীতের ভোরের বেওরা বুকুর টুসো গানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মুড়ি সরু চাকলি আহা মুড়ি বাংলায় দে লাড্ডু বানাই আচ্ছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে সত্যি বাংলার উৎসব বাংলার খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ভীষণ সুন্দর একটা জমজমাট গান শুনলাম আফরিন যে কোনো উৎসবে খাবার দাবারের ক্ষেত্রে কোনটা পছন্দ বাড়ির রান্না নাকি এই কথা নিয়ে একটু বাইরে খাওয়া একটু প্ল্যান চলে না আমি বরাবরই একটু বাড়ির রান্না বেশি পছন্দ করি মা রান্না করেন মায়ের হাতের বিরিয়ানি আসলে আমার খুব পছন্দের তার মানে মায়ের ছুটি নেই পুজোতে না একদমই না খাওয়া দাওয়া মানে আমার মায়ের হাতের রান্না আর যেদিন ধরো বাইরে বেরোচ্ছি বা কলকাতার দিকে ঠাকুর দেখতে আসছি সেদিন তো বাইরে খাওয়া দাওয়া হয় সেদিন মানে মিলিয়ে মিশিয়ে চলে ঘরে বাইরে সব ধরনের যে শাড়িটা পরে রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর এটা কি মায়ের না তোমার অনেক ধন্যবাদ না এটা আমার এটা তোমার শাড়ি খুব সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ একটুখানি জমকালো সাজগোজ না করতে পারলে মনটাও যেন একদমই সেই শান্তিটা পায় হ্যাঁ তবে এই মুহূর্তে গান না শুনলে আমাদের মন শান্ত হবে এই গানের দিকে যাব একদমই এরপর আমার নিজের খুব পছন্দের একটি গান হেমন্ত মুখার্জির সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের একটি আধুনিক গান শোনো
কেনাকাটা, জমিয়ে ঠাকুর দেখা, জমিয়ে গান বাজনা, আর এই সবটা নিয়েই সাজানো আমাদের চ্যানেল ওয়ানের আড্ডা। আফরিন রয়েছে আমাদের সঙ্গে, আফরিনকে নিয়েই কাটাচ্ছি আজকের এই সন্ধ্যা। আমাদের সঙ্গে রয়েছে আফরিন, আর আফরিনের সঙ্গে কথায় গানের সময় কাটাচ্ছি। আফরিন, ছোটবেলার পুজোটা একটু অন্যরকম ছিল, তখন তো একটু বাবা মা তো সবসময় থাকবে সঙ্গে, তার বাইরে গিয়েও ছোটবেলা মানে একটু দুষ্টুমি করা, একটু ক্যাপ ফাটানো, প্যান্ডেলে গিয়ে বন্ধুদের সঙ্গে মানে দৌড়াদৌড়ি করা, সেগুলো এখন কমে গেছে। আমি না কি করতাম জানো তো, আমি প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম। আচ্ছা, খুব শান্ত। হ্যাঁ, মানে আমি ম্যাক্সিমাম টাইমটা থেকে যেটা করতাম সেটা সারাদিন ধরে, ও মানে ম্যাক্সিমাম টাইমটা আমি ওখানেই থাকতাম, আমার এত ভালো লাগতো, আমি ওখানে ম্যাক্সিমাম টাইমটা কাটাতাম। আমরা একটু গানে থাকি। একদমই তাই, বাঙালিরা খাওয়া দাওয়া যেমন করে, তেমন উৎসবের দিনগুলোতে কিন্তু প্রচুর গল্প আর প্রচুর গসিপও চলে, প্রচুর, তাই না? সবাই যখন এক জায়গায় হয়, রাত জেগে প্রচুর আড্ডা, প্রচুর গল্প, এটা কিন্তু চলতেই থাকে। সেই কথাটা মাথায় রেখেই আমার পরবর্তী গান আরতি মুখার্জির গাওয়া এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। একদম। Me.
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই পর্বকে সুন্দর করে তোলার জন্য। আর এবারে বিদায় নেওয়ার পালা, আপনাদের থেকেও এই পর্ব থেকে বিদায় নেব আফরিনের কাছ থেকে একটা গান শুনতে শুনতে। এটা আমার শেষ গান, আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটাচ্ছে, একদম। আর বাকি যে দিনগুলো রয়েছে সবাই সেগুলো সবাই আশা করি খুব আনন্দে কাটাবেন। তো শোনাই শেষ হয়েছে। বাজা কাশর বাজা উলু দেয়ার শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা যাও বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা
নতুন শাড়ি ঘরের পুজো বাড়ো বাড়ি সব কিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো বন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা খুশিতে মনে নাচে এলো 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 মা